বলি রোজ রোজ ভর সন্ধে বেলা না বেরোলেই নয়। কি যে বলো গিন্নি, রোজ সন্ধে বেলা ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে একটু ক্যারাম না খেলে ভাত যে হজম হয় না। রাখো তোমার ক্যারাম, আমি সব জানি। রোজ সন্ধে বেলা আড্ডায় যাও ক্যারাম নয়, খাবারের লোভে। সন্ধে হয়ে গেল, কৈলাস এখনো এলো না তো। আসবে আসবে, ঠিক আসবে। আরে খাবার যেখানে সেখানে কৈলাস না এসে যায় কোথায়? একেবারে ঠিক বলেছিস, ঠিক বলেছিস। রোজ আমরা চারজনে মিলে চাঁদা দিয়ে খাবার আনাই, হ্যাঁ, আর আমাদের ভাগের খাবারগুলো কৈলাস একাই খেয়ে নেয়। ওই তো পেটুকটা আসছে, ওই দেখ। আরে এই তো, তাহলে খেলা শুরু করি। আরে দাঁড়া দাঁড়া, তার আগে বল আজ কি খাবি। কালকে তো ফিশ ফ্রাই খেয়েছি, আজ তাহলে এগ রোল হোক। না না না, শুধু এগ নয়, ডবল এগ সঙ্গে চিকেন। দে দে দে, সবাই 50 টাকা করে দে দেখি। রাজু, এই রাজু, যা তো বাবা আমাদের চারজনের জন্য 4টে ডবল এগ চিকেন রোল করে নিয়ে আয়। রাজু এসে গেছে, চল 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 খেয়ে নি। আরে দাঁড়া, আগে এই বোর্ডের খেলাটা তো শেষ করি। আরে ক্যারাম পড়ে থাকলে তো ঠান্ডা হবে না, কিন্তু রোলগুলো তো ঠান্ডা হয়ে যাবে, তাই আগে খাওয়া তারপর খেলা। রোজ রোজ এক জিনিস, প্রথমে নিজের ভাগেরটা খাস, তারপর আমাদের ভাগের খাবারটাও ছাড়িস না। এমন করিস না, আরে আমরা না বন্ধু। চাঁদা তো আমরাও দিয়েছি, তাহলে আমরা এবার খাবো কি? কেন, একটা রোল তো তোদের জন্য বাঁচিয়ে রেখেছি। নে নে নে, আর দেরি করিস না, না হলে কিন্তু ওটাও আমার পেটে চলে যাবে। তোদের নিয়ে না আর পারা যায় না, তোরা না বড্ড লোভী। পরশু খেয়েছি ফিশ ফ্রাই, কাল খেয়েছি ডবল এগ চিকেন রোল, আজ তাহলে কি খাওয়া যায়? চাউমিন, মোগলাই, নাকি অন্য কিছু? আরে দেখ, রোজ রোজ আর এক নাটক, ভালো লাগছে না ভাই। ঠিক বলেছিস, এইভাবে চাঁদা তুলে রোজ কৈলাসকে খাওয়ানোর কোনো মানেই হয় না। কিন্তু উপায়টা কি? শোন শোন, আজ কি খাওয়া যায় আমি সেটা আগেই ভেবে ফেলেছি। পাড়ার মোড়ে একটা নতুন দোকান খুলেছি, আসার সময় গরম গরম সিঙ্গাড়া ভাজার গন্ধ পেলাম। দে দে দে, আজ সবাই 20 টাকা করে চাঁদা দে দেখি। আমার অত খিদে নেই বাপু, আর টাকাও নেই, আর তাছাড়া আমার বউ আমাকে বাইরের জিনিস খেতে বারণ করেছে। হ্যাঁ, আমাকেও, আমিও চাঁদা দেব না। এমনিতেই রোজ আমাদের ভাগের খাবার তুই খাস। ছি 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 ছি, সামান্য 20 টাকা করে চাঁদা দিতে পারবি না? কে বলেছে টাকা দিতে পারবো না? আমি বলেছি দেব না। পথে এসো বন্ধু, ঠিক আছে, কথা দিচ্ছি আজ তোদের খাবার কেড়ে খাবো না। এবার দে, না করিস না, আর এই খাবার না হলে যে খেলা জমে না। এত করে যখন বলছে তখন দিয়েই দি, কি বলিস? ঠিক আছে ঠিক আছে, কিন্তু আজ যে যার ভাগের খাবার খাবে। হ্যাঁ রাজু,
ওই তো এসে গেছে গরম গরম সিঙ্গাড়া, দে বাবা দে। একেবারে নরম তুলতুলে, মুখে পুরো গলে গেল। দে দে এবার আমাদের ভাগের সিঙ্গাড়া গুলো দে। এই দাঁড়া 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 দাঁড়া, এটা কি হলো? এই তোদের বউরা তোদের বাইরের জিনিস খেতে বারণ করেছে না, তাই আমি সিঙ্গাড়ার বাইরেটা খেয়ে ভেতরটা তোদের দিলাম। একেই বলে বন্ধুত্ব। নে 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 নে, আর দেরি করিস না, না হলে কিন্তু তরকারিটাও। আজ বাড়ি চলি রে, কাল কি খাওয়া যায় ভাবতে হবে তো। হ্যাঁ না, আবার আমরা বোকা বনে গেলাম, এবার কৈলাসকে আচ্ছা করে টাইট দিতে হবে দেখছি। ঠিক বলেছিস, এই এইভাবে আর চলতে পারে না। পেটুককে মারতে হলে খাবার দিয়েই মারতে হবে, বুঝলি? দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জানিস, শোন। তাহলে আর দেরি কেন, কাল সকালে শুভ কাজটা সেরে ফেলা যাক। আজ সকাল সকাল ক্যারাম খেলা হবে নাকি? আরে না না না, আজ মাছ ধরা হবে, আর তার সাথে হবে পিকনিক। সত্যি, খাওয়ার কথা শুনলে কৈলাসকে কে আটকায়? দরজাটা আটকে দিও কিনি, কৈলাসকে আর আটকানো যাবে না। এবার কৈলাস চললো পিকনিক করতে। এই অনন্ত তৈরি, এবার মাছ মাংস কিনে নিয়ে এসে রান্না বসিয়ে দিলেই কাজ শেষ। আরে দাঁড়া দাঁড়া, কাজ তো সবে শুরু, আজ আমরা তো কেউ আর টাকা দিয়ে মাছ মাংস কিনবো না। তবে এই যে আমাদের ছিপ, মাছ ধরো আর মাছ ভেজে খাও, এটাই আমাদের পিকনিক। তবে হ্যাঁ, এই পিকনিকের একটা নিয়ম আছে, যে মাছ ধরবে সেই ওই মাছ খাবে, কেউ কাউকে তার ধরা মাছ দেবে না। আমি যে ছিপ ছাড়াই খালি হাতে এলাম, এটা তোরা আগে বললি না। আরে বলতেই তো গেছিলাম, পিকনিকের কথা শুনে তুই এমন লাফালাফি শুরু করলি যে আমার কথা বলারই তো সুযোগ পেলাম না। তুই যখন ছিপ আনিসনি তখন বসে বসে আমাদের মাছ ধরে খাওয়া দেখ। তোরা খাবি আর আমি দেখব? এতদিন চাঁদার টাকায় কেনা খাবার যখন নিজে একা খেতিস তখন আমরা দেখতাম, এখন না হয় তুই দেখবি। বুঝেছি, এসব তোদের চক্রান্ত। তোমার সন্তানকে এইভাবে খালি পেটে রাখলে তুমি এক টুকরো মাছও খেতে পারবো না। না 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 না, এক টুকরো মাছও পাবি না তুই, এটাই তো পিকনিকের নিয়ম। বাটা মাছটা দারুণ খেতে, বুঝলি? এই চারা পোনাটা দূর তোর পিকনিক, চললাম আমি বাড়ি। আছে আছে, খিদের জোর আছে, তোরা পেলি পুটি আর চারা পোনা, আর আমার কপালে জোড়া কাতলা। জয় মা! এটা কেমন হলো? আমাদের ভাগ্যটাই খারাপ ভাই। হ্যাঁ,
কৈলাস আর খাবার দুটোকে আলাদা করবে এমন বাপকা বেটা কে আছে আর বল? তবে দে দেখি একটু নুন ছড়িয়ে, অন্যের মাছ নেওয়া বারণ কিন্তু অন্যের নুন নিতে তো আর বারণ নেই। পাকা কাতলার স্বাদই আলাদা। আরে হাসছিস কেন? ভবিষ্যতের কথা ভেবে। আচ্ছা বল দেখি, মাছ খাওয়া শেষ হলে আমি কি করব? জানি না। এটাও বলতে পারলি না, আর একবার জলে ঝাঁপ দেব।